আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আফরা কেমন আছো? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যালো, ছুটি কেমন কাটাইলে সবাই? ভালো। আমাদের কিন্তু কার্যক্রম শুরু করে দিতে হবে আফরা। আমরা হচ্ছে, কার্যক্রম হ্যাঁ, যে মানে জানুয়ারি মাসের একটু একটু করে আমরা মানে করব, শুরু করতে থাকি। হ্যাঁ, মানে অনেক কথাবার্তা আছে এগুলো। আর হচ্ছে যে তোমাদের তো বাংলা ইংরেজি অঙ্ক পরীক্ষা হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা ম্যাম, আগে আর কোনো পরীক্ষা হবে না? না, আর কোনো পরীক্ষা হবে না, কিন্তু আমরা হচ্ছে পড়া চালিয়ে যাব, কারণ আমাদের সব বিষয়গুলো তো জানতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মিস, আসসালামু আলাইকুম। মিস, আসসালামু আলাইকুম। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোনো, আমাদের আমরা শারীরিক শিক্ষা কিন্তু অর্ধবার্ষিক শেষ করেছিলাম, তাই না? আর হচ্ছে কর্মজীবনমুখী শিক্ষা অর্ধবার্ষিক শেষ করেছি। বার্ষিকে আমি হচ্ছে তোমাদের এখন আমাদের চালিয়ে যাওয়ার জন্য কি করব, তিনটা সাবজেক্ট তোমরা তো বুঝতেই পারতেছো, কারণ একসাথে করা কিছুতেই সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করতেছো, আমিও করতেছি, তো চালিয়ে যাব আমরা যতটুকু সম্ভব। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে, আমি মনে হয় তোমাদের অধ্যায় দ্বিতীয়টা বাসা পড়তে দিয়েছিলাম, তাই না আফরা? আফরা, প্রথম অধ্যায়ের 5, অধ্যায় 2 আর অধ্যায় 3, এই তিনটে রিডিং করতে বল। ও আচ্ছা আচ্ছা, মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটু দেখে নিই, সবাই একটু বইটা বের করো তো। আমরা একটু বইটা বের করি, দ্বিতীয় অধ্যায়টা না আমি বাসায় পড়তে দেবো, হ্যাঁ, আজকে এই সপ্তাহের মধ্যে। তারপরে আগামী ক্লাসে আমি একটু আলোচনা করব। দ্বিতীয়টা অধ্যায়টা আমি দেখেছি, তো সেই জন্য এটা বাসায় পড়তে দিলাম। তৃতীয় অধ্যায়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় দেখো আমাদের কি আছে। দ্বিতীয় অধ্যায় বই বের করো সবাই। দ্বিতীয় অধ্যায়টা আছে হচ্ছে, দেখো সবাই বই বের করেছো। জিমি, আচ্ছা, এখানে যেমন গৃহ সামগ্রী ক্রয়ের নীতি আছে, আমরা কিভাবে ক্রয় করব, ভোক্তা হিসেবে নিজের অধিকার কি, এইগুলো। তারপর হচ্ছে দেখো দ্বিতীয় অধ্যায়টা শুধু আমাদের এইটুকু আলোচনা, এই জন্য আমি বাসায় পড়তে দিয়ে দিছি। কালকে তোমরা এটা একটু বাসায় পড়বে, আগামী ক্লাস আমি জাস্ট একটু শুনবো সবার কাছ থেকে রিডিংটা, মানে মুখস্থ বলতে হবে না, এমনি জাস্ট আলোচনাটা বিষয়টা কি এটা আমাকে একটু বলবে একজন সংক্ষেপে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায় কি আছে, গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি। এই তো, তাই না আপনা? আচ্ছা, এখানে দেখো স্ক্রিনে সবাই বই দেখতে পাচ্ছো? জিমি, আচ্ছা, প্রথম অধ্যায়ে
পাঁচ পড়া ছিল বাড়িতে, তাই না? আপু আমার কথা শুনতে পাচ্ছো? ঠিক আছে, এটা তো সবাই পড়েছো, তাই না? কাজ সহজকরণের কৌশল আর দ্বিতীয় অধ্যায়টা কালকে সবাই রিডিং করবে বাসায়। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তৃতীয় অধ্যায়। দেখো, গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি, যেহেতু আমরা সবাই গৃহে বসবাস করি, আর এই গৃহটাকে কি করতে হবে, আমাদের মনোরম ও আকর্ষণীয় করতেই হবে। কারণ হচ্ছে যেখানে বসবাস করি সেই জায়গাটুকু যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের কিছুই করা সম্ভব না। মানে আমাদের মন মানসিকতা বলো, আমাদের স্বাস্থ্য বলো, আমাদের সবকিছু, ঘুমের, বিশ্রামের জন্য, সবকিছুর জন্য আসলে একটু আরামদায়ক করার জন্যই আমাদের গৃহটাকে মনোরম করা দরকার। তাহলে চলো আমরা একটু দেখি কি আছে। ভূমিকাটা দেখো, গৃহকে মনোরম আকর্ষণীয় করার কাজটি শিল্পের একটি ক্ষেত্র। শিল্প হচ্ছে যে কোনো ধরনের প্রচেষ্টা বা অনুভূতি বা মানুষকে আনন্দে দেয়। আমরা কি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করেছিলাম আফরা? শুরু করে নিই। এক নম্বর একটা প্রশ্ন লেখো তো, শিল্প বলতে আমরা কি বুঝি? এখানে প্রশ্নটার উত্তরটা লিখবে, শিল্প হচ্ছে যে কোনো ধরনের প্রচেষ্টা বা অনুভূতি যা মানুষকে আনন্দ দেয়, এটাই হচ্ছে মূলত শিল্প। শিল্প বলতে আমরা কি বুঝি? শিল্প বলতে আমরা কি বুঝি? শিল্প বলতে আমরা কি বুঝি? আচ্ছা, মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, এখানে আমরা এটার উত্তরটা লিখব, শিল্প হচ্ছে যে কোনো ধরনের প্রচেষ্টা বা অনুভূতি যা মানুষকে আনন্দ দেয়। এই প্রচেষ্টা কোনো কিছু সৃষ্টির মধ্য দিয়ে হাত হতে পারে, আবার আচরণের মধ্য দিয়েও হতে পারে। মানুষের কল্যাণের জন্য সুন্দর উদ্দেশ্য নিয়ে শিল্পের সৃষ্টি হয়। গৃহকে সাজানোর কাজটি যখন এসব উদ্দেশ্য পূরণ করে তখন সেটা শিল্পের মর্যাদা পায়। এখন প্রশ্ন হলো, গৃহকে আমরা আকর্ষণীয় করব কিভাবে? এর জন্য গৃহ পরিবেশে পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজন উপযুক্ত ভাবে গৃহকে সাজানো। এটি অভ্যন্তরীণ গৃহসজ্জা নামে পরিচিত। গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে তুলতে হলে যে বিষয়গুলো শেখা দরকার তা এই অধ্যায় ধারাবাহিক ভাবে উপস্থাপন করা হলো। এখানে দেখো, এক নম্বর আছে আমাদের শিল্প উপাদান, তারপর হচ্ছে আচ্ছা এক নম্বর হচ্ছে শিল্প উপাদান, উপাদানে এই যে বেতনের কথা বলছি, আচ্ছা এখান থেকে আফরা একটু রিডিং করো তো। চল্লিশে, হ্যাঁ, এই যে পার্ট এক, শিল্প উপাদানটা কি আমরা এটা দেখবো। পার্ট এক, শিল্প উপাদান। সুন্দর, সহজ, আকর্ষণীয় সবকিছুই শিল্প। গান করা, ছবি আঁকা যেমন একটি শিল্প, তেমনি গৃহকে সুন্দর, আরামদায়ক, আকর্ষণীয় করে সাজানো একটি শিল্প।
দেখেছো আমাদের দেখে দেখো আপনারা এই যে সবার উদ্দেশ্যে বলছি যে দেখো আমরা কিন্তু মনের আনন্দ পাওয়ার জন্য আমরা কি করি মানে মনটাকে আসলে সুস্থ রাখার জন্য আমরা গান করি, আমরা ছবি আঁকি, আমরা বেড়াতে যাই, আমরা সবকিছু করি। কিন্তু দেখো এটার সাথে ঘরের সাথেও আমাদের যে জায়গাটা আমরা বসবাস করি সবসময় সেটাও একটা শিল্প। এবার আমরা বুঝতে পেরেছি যে আমাদের আনন্দ পাওয়ার জন্য শিল্প মানে ঘরটাকে সাজাতে হবে। ঠিক আছে, এরপরে থেকে পড়ো। আমাদের চারপাশে মিস প্রিয় হবে। হ্যাঁ আফরা পড়ো। জি মিস পড়তেছি। আমাদের চারপাশে যা কিছু দেখি তার প্রতিটিতে রং, আকার, উপরিভাগ বা জমিন বা কিছু রেখা থাকে। এগুলো শিল্প সৃষ্টির উপাদান, অর্থাৎ যা কিছু দিয়ে শিল্প সৃষ্টি তৈরি করা সৃষ্টি করা হয় তাই শিল্প উপাদান। শিল্প উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো রং, রেখা, আকার ও জমি। কালার, আমাদের চারপাশে নানা ধরনের রঙের ব্যবহার দেখা যায়। রং দেখার জন্য আলোর প্রয়োজন হয়। রঙকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। এক, প্রাথমিক রং, যে রং অন্য কোন রং থেকে তৈরি করা যায় না সেগুলোই প্রাথমিক রং। লাল, নীল, হলুদ প্রাথমিক রং। তাহলে আমরা প্রাথমিক রং কোনগুলো বলবো বলো তো? লাল, নীল, হলুদ হলো প্রাথমিক রং। এখন আমরা দুই নম্বর প্রশ্নটা পড়বো। হ্যাঁ, দুই নম্বর প্রশ্নটা লিখবো যে প্রাথমিক রং বলতে আমরা কি বুঝি, প্রাথমিক রং কি এটা লেখো। প্রাথমিক রং কি কি আমরা সেগুলো কি লিখবো? প্রাথমিক রং গুলো হচ্ছে লাল, নীল, হলুদ। দুই নম্বর প্রশ্নটা আরেকবার বলতে বলে, প্রাথমিক রং বলতে আমরা কি বুঝবো, প্রাথমিক রং গুলো কি কি এটাও লিখতে পারো। প্রাথমিক রং কি, তার সেখানে আমরা উত্তর লিখবো প্রাথমিক রং হলো লাল, নীল, হলুদ ইত্যাদি ইত্যাদি না, লাল, নীল, হলুদ একদম প্রথম থেকে এটা হচ্ছে আমাদের প্রাথমিক রং, লাল, নীল, হলুদ। এরপরে থেকে পড়ো আফরা। মাধ্যমিক রং, মাধ্যমিক রং বা সেকেন্ডারি কালার, একই পরিমাণ দুটি প্রাথমিক রং মেশানো হলে যে রঙের সৃষ্টি তাই মাধ্যমিক রং। মাধ্যমিক রংগুলো হলো ওয়ান, লাল যোগ হলুদ সমান সমান কমলা, দুই, হলুদ যোগ নীল। এই এই তোমরা তো নিচে রংগুলো মিশ্রণ করেছো তাই না? আমাদের বিজন স্যারে তো করিয়েছে তোমাদের সিক্সে, তো 2 বছর যাবত পড়া হয় না, ছোটবেলা পড়েছো না যে লালের সাথে যদি হলুদ মিক্স করি তাহলে আমাদের কি হয়ে যাবে, রংটা হয়ে যাবে কমলা তাই না? তোমরা কি এগুলো পড়েছো কখনো? আচ্ছা ঠিক আছে। তারপরে হলুদ যোগ হচ্ছে নীল, কি কালার হয়ে যাবে? সবুজ কালার তাই না? অবনী কি ক্লাসে আছো? অবনী জি। আচ্ছা, তারপর দেখো নীল কালারের সাথে লাল কালার যদি যোগ করে দেয়, অবনী আজকে কালার গুলো প্র্যাকটিস করবে বাসায়, তাহলে কি হয়ে যাবে? বেগুনি হয়ে যাবে। ভেরি গুড। এবার আমরা একটু ঈশার কাছে যাব। ঈশামণি আছেন ক্লাসে? জি মিস। খুব মজার একটা পড়া কিন্তু আজকে আমরা পড়তেছি। এবার ঈশা একটু পড়েন তো। আমি মনে হয় ক্লাসে কালার গুলো নিয়ে আসতে বললে বাস্তবে করলে আমরা আরো বেশি ভালো লাগতো তাই না? আমাদের আরো ভালো লাগতো, ঠিক বলছি না ম্যাম? সংমিশ্রিত রং থেকে পড়বো। হ্যাঁ, সংক্ষিপ্ত কি সংমিশ্রিত রং করবো।
হ্যাঁ তিন সংমিশ্রিত রং সমান পরিমাণ একটি প্রাথমিক রং এবং একটি মাধ্যমিক রং রঙের মিশ্রণে সংমিশ্রিত রং তৈরি করা যায় তার মানে হচ্ছে প্রাথমিক রং আর হচ্ছে মাধ্যমিক রং তারপরে এই দুইটা রং মিলে কি হবে সংমিশ্রিত রং ঠিক আছে এবার আমরা দেখি সংমিশ্রিত রং কিভাবে হয় এক লাল যোগ কমলা লাল যে কমলা না লাল যোগ কমলা মানে লালচে কমলা হয় তাই তো জিমি হ্যাঁ তারপরে দুই কমলা যোগ হলুদ হলদে কমলা হ্যাঁ তিন হলুদ যোগ সবুজ ইকুয়াল টু হলদে সবুজ চার সবুজ যোগ নীল ইকুয়াল টু নীলচে নীলচে সবুজ পাঁচ নীল যোগ বেগুনি ইকুয়াল টু নীলচে বেগুনি ছয় বেগুনি যোগ লাল ইকুয়াল টু লালচে বেগুনি তারপর পড়ো বর্ণচক্র বর্ণচক্র বারোটি রং চক্রাকারে সাজিয়ে বর্ণচক্র তৈরি করা হয় বর্ণচক্র দিয়ে প্রাথমিক মাধ্যমিক সংমিশ্রিত রঙের বৈশিষ্ট্য স্পষ্ট বোঝা যায় এ থেকে খুব সহজেই গৃহের আসবাবপত্রের রং গৃহসজ্জার অন্যান্য উপকরণের রং নির্বাচন করা যায় রঙের বিভিন্ন প্রভাব এক এক ধরনের রং আমাদের মনে এক এক ধরনের অনুভূতি জাগায় উষ্ণ রং বর্ণচক্রের উজ্জ্বল রংগুলোকে গরম বা উষ্ণ রং বলা হয় যেমন লাল হলুদ কমলা উষ্ণ রং ব্যবহার পরিবেশে গরম ভাব আনে উষ্ণ রং দৃষ্টি সামনের বস্তুকে কাছে নিয়ে আসে উষ্ণ বা উজ্জ্বল রঙের ব্যবহারে ঘরের আকৃতি ছোট মনে হয় শীতল রং বর্ণচক্রের হালকা রংগুলোকে ঠান্ডা বা শীতল রং বলা হয় যেমন নীল নীলচে সবুজ সবুজ শীতল রঙের ব্যবহার ঠান্ডা শান্ত স্নিগ্ধ পরিবেশের অনুভূতি দেয় শীতল রং দৃষ্টির সামনের বস্তুকে দূরে নিয়ে যায় শীতল বা হালকা রঙের ব্যবহার ঘরকে বড় দেখায় দেখো যে কত সুন্দর সুন্দর কথা দেখো কত অনুভূতির কথা যে রং আমাদের কি করতে পারে আমাদের শরীরকে ঠান্ডা করতে পারে মানে অনুভূতি শক্তি দিয়ে আমরা যদি অনুভব করি তাহলে এইসব কালার বা এইসব রংগুলো আমাদের কি করবে শরীরটাকে ঠান্ডা করে দিবে শীতল করে দিবে তার মানে এইসব কালারের যে যদি আমরা ঘরটাকে সাজাই এই ধরনের কালার দিয়ে তাহলে আমাদের মনে হবে অনুভূতি শক্তি দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের আমাদের কাছে ঠান্ডা লাগতেছে দেখছো যে এটাও সম্ভব কালারের মাধ্যমে এগুলো কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি না যে এগুলো সম্ভব আসলে দেখো তারপরে কি আছে এই সামনে পড়ো গৃহসজ্জাকে আকর্ষণীয় করতে খুব সতর্কতা ও যত্নের সাথে রং নির্বাচনের প্রয়োজন হয় একটা কি আছে দেখো তোমরা হাতে কলমে রং মিশিয়ে বর্ণচক্রের জন্য রং তৈরি করে এবং বর্ণচক্র আঁকো এটা হচ্ছে আমরা করতে পারবো না আমি এটা মানে ক্লাসে করাইলে আমার সবচেয়ে মনে হচ্ছে যে বাস্তবে করলে তোমরা বেশি আকর্ষণীয় হতে বেশি মজা পেতে যাই হোক এরপরে আনিকা মনিকা ক্লাসে আছো আনিকা পড়ো তো কি লেখা আছে রেখা আকার ও জমিন আকার ও জমি রেখা রেখা একটি অন্যতম শিল্প উপাদান কোনো গতিশীল বিন্দুকে রেখা বলা হয় রেখা সরু ও মোটা হতে পারে আবার যে কোনো দৈর্ঘ্য হতে পারে উপরে ছবিগুলোতে বিভিন্ন রকম রেখা দিয়ে নকশা তৈরি করা হয়েছে এই নকশাগুলোকে কি তোমরা কাছে একই রকম আবেদন সৃষ্টি করছে এই রেখাগুলো প্রতিটি প্রতিটি পৃথক পৃথক ভাগ উপস্থাপন করছে
হ্যাঁ না এটা তো অবশ্যই, যে দেখো এখানে অনেকগুলো রেখা আছে, যেমন বক্ররেখা, লম্ব রেখা, আড়াআড়ি রেখা, কৌশিক রেখা, তারপর হচ্ছে ঝিকজ্যাক রেখা। এক একটা রেখার দিকে তাকালে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু এক এক রকম অনুভূতি হবে, ঠিক বলছি না আমি, বলো তো? কারণ হচ্ছে কোনোটা রেখার সাথেই আমাদের দৃষ্টিভঙ্গির কোনোটার মিল হবে না, অবশ্যই এটা পৃথক পৃথক হবে। হ্যাঁ এরপরে থেকে পড়ো। বাঁকা বাঁকা রেখা দিয়ে নকশাটিতে নতুনত্ব সৃষ্টি করা হয়েছে। লম্ব রেখা আপাতত, লম্ব রেখা আপাতত দৃষ্টিতে, আঁকা বাঁকা রেখা দিয়ে নকশাটিতে নতুনত্ব সৃষ্টি করা হয়েছে। লম্বা রেখা আপাতত দৃষ্টিতে উচ্চতাকে বাড়িয়ে দিচ্ছে। আড়াআড়ি রেখা দিয়ে জায়গাটিকে আরো প্রশস্ত বা মোটা মনে হচ্ছে। কৌণিক রেখায় নকশাটির অতিরিক্ত সৌন্দর্য ও নতুনত্ব ফুটে উঠেছে। ঝিকজ্যাক রেখা অন্যান্য রেখার চেয়ে বেশি গতিশীল, বৈচিত্র্য আনতে সক্ষম, ভিডিওকে আকর্ষণীয় করে সাজাতে রেখার এইসব বৈশিষ্ট্য জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ তারপরে বলো। কোনো কিছু সামগ্রিক গঠনকে আকার বলে। আকার যদি ঠিক না থাকে তবে পুরো শিল্পটাই দেখতে অসুন্দর হয়ে যায়। দুই ধরনের আকার আছে, যথা এক মুক্ত আকার, জ্যামিতিক আকার ছাড়া সব ধরনের আকার মুক্ত আকার, যেমন গাছের আকার, ফুলের আকার। দুই, জ্যামিতিক আকার, বৃত্ত, আয়তক্ষেত্র ইত্যাদি। কোনো বস্তুকে কাজের উপযোগী করে তোলার জন্য আকার তৈরির প্রয়োজন হয়, যেমন কাঠকে কেটে জোড়া দিয়ে বসার জন্য চেয়ারের আকার ও কাঠামো তৈরি হয়। বস্তু যদি সঠিক আকারের হয় তবে তা দিয়ে কাজ করা সহজ হয়, যেমন চেয়ারের আকার ঠিক না হলে বসে আরাম পাওয়া যায় না। বিভিন্ন আকার ব্যবহার করে নকশায় বৈচিত্র্য সৃষ্টি করা যায়, যেমন খাবার টেবিলের আকার কখনো চারকোনা, কখনো গোল, আবার কখনো ডিম্বাকৃতি হয়ে থাকে। অভ্যন্তরীণ গৃহসজ্জায় পরিবারের সদস্যদের প্রয়োজন ও রুচি অনুযায়ী বিভিন্ন নকশার আকার নির্বাচন করা হয়। এখানে দেখো কি আছে, একটা কাজ আছে বিভিন্ন ধরনের রেখা ব্যবহার করে পাঁচটি নকশা আঁকো, আর জ্যামিতিক আকার ও মুক্ত আকার দিয়ে দুটি নকশা আঁকো। এটাও আমরা করব না, এগুলো হচ্ছে ক্লাসে থাকলে আমি তোমাদের হোমওয়ার্ক দিতাম, আমরা জাস্ট অনুভূতি শক্তি দিয়েই সবাই বিষয়গুলো পড়ার চেষ্টা করব। সামনে কিছু কাজ আছে সেগুলো আমি তোমাদেরকে করতে দেব, কিন্তু যেগুলো তোমাদের বেশি মাথা খাটাতে হবে সেই রকম না, সহজ কিছু বিষয় আমি দেব। আচ্ছা এবার দেখো, জমিন, জমিনটা কে পড়তে চাও বলো তো, নিজে ইচ্ছাকৃত ভাবে। মিস আমি পড়ি। নাম বলো। জান্নাত। হ্যাঁ জান্নাত বলো। জমিন, সকল বস্তুর উপরিভাগে নিজস্ব বৈশিষ্ট্য থাকে, যেমন মাটির দেয়াল, টাইল এর মেঝে, আসবাবপত্র ও কার্পেটের উপরিভাগ, এদের মধ্যে কোনটি খসখসে, কোনটি চকচকে মিশ্রণ, আবার কোনটি হয়ে থাকে। বস্তুর উপরিভাগের বৈশিষ্ট্য জমিন, চোখে চোখে দেখে এবং স্পর্শ করে জমিনের বৈশিষ্ট্য বোঝা যায়। জমিন শিল্প সৃষ্টির অন্যতম একটি উপাদান। গরম ও ঠান্ডা পরিবেশ সৃষ্টির জন্য জমিন বড় ভূমিকা পালন করে, যেমন ভারী ও মোটা জমিনের পর্দা ও কার্পেট শীতকালে শীতকালে ঘরকে গরম রাখে, আবার গ্রীষ্মের হালকা ও পাতলা জমিনের পর্দা ঘরে ঠান্ডা অনুভব দেয়। বিভিন্ন ঘরে খোদাই বা নকশা করা আসবাবপত্র বা উঁচু নিচু জমিনের গৃহসজ্জায় উপকরণ গৃহকে যেমন আকর্ষণীয় করতে পারে, আবার চকচকে মিশ্রণ জমিনের মেঝে, জানালার কাজ
পর্দার কাপড় দিয়েও গৃহের অভ্যন্তর সৌন্দর্যকে বাড়ানো যায়। হ্যাঁ, এখানে আছে দেখো পাঁচ ধরনের উপকরণের নাম লেখো যাদের জমিন আলাদা। এই যে এখানে আছে চকচকে জমিনের পর্দা, মিশ্রণ জমিনের মেঝে, উঁচু ও নিচু জমিনের ফুলদানি, খসখসে জমিনের সোফার কভার, ভারী জমিনের কার্পেট। তো এক এক ধরনের এখানে জমিনের ধরন দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আমরা পড়বো হলো দেখো পার্ট দুই, শিল্পী নীতি। শিল্পী নীতিটা কি আসলে? এটাই হচ্ছে আমাদের মূল গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি, এটা ছিল আমাদের পড়ার মূল বিষয়। হ্যাঁ, আফরা কাছে আবার একটু ফিরে যাচ্ছি। আফরা, শিল্প নীতিটা একটু পড়বো আমরা, আমাদের আসলে অনেক পড়া বাকি আছে, তো এই জন্য একটু রিডিংটা দিকে বেশি লক্ষ্য করছি। এখানে দেখো একটি চেয়ারে তৈরি করার কথা চিন্তা করা যাক। হ্যাঁ, শিল্পী নীতিটা পড়ো। শিল্প নীতি, একটি চেয়ার তৈরি করার কথা চিন্তা করা যাক। চেয়ারের পায়ের উচ্চতা যদি 46 সেন্টিমিটার হয়, তবে হেলান দেওয়ার অংশ কতটুকু উঁচু হলে বসতে আরাম হবে ও দেখতে সুন্দর লাগবে? চেয়ারের হাতলের নকশার সাথে কি পায়ের নকশার মিল থাকবে? মধ্যবিন্দু থেকে দুই হাতলের দূরত্ব সমান হতে হবে। চেয়ারটিতে কি এমন নকশা দেওয়া যায় যে সবার দৃষ্টি প্রথমে সেখানে যাবে? একই রকমের 6টি চেয়ার ব্যবহারে খাবার ঘরের সৌন্দর্য কতটুকু বাড়বে? এসব মাথায় রেখে যদি কোনো সামগ্রী তৈরি হয়, তবে অবশ্যই তা দেখতে আকর্ষণীয় হবে এবং নির্দিষ্ট প্রয়োজন মেটাবে। চেয়ারটি তৈরি করতে যেসব বিষয় লক্ষ্য করার কথা ভাবা হয়েছে, সেগুলো যে কোনো শিল্প সৃষ্টিতে প্রয়োজন। তাই এভাবে বলা যায়, শিল্প সৃষ্টির জন্য যে নীতিগুলো অনুসরণ করার দরকার সেই হয় সেগুলোই শিল্প নীতি। শিল্পী নীতি গুলো হলো কি? সমানুপাত, তারপর ভারসাম্য, মিল, ছন্দ, প্রাধান্য। আচ্ছা, তার সমানুপাতটা কি পড়ো আপনারা এখান থেকে ক নম্বরে। ক, সমানুপাত, সৃষ্টিকে আকর্ষণীয় ও মজবুত করার জন্য এই নীতি অনুসরণ করা হয়। একটি অংশের সাথে আরেকটি অংশের আকার, আকৃতি ও অনুপাতের সামঞ্জস্য থাকায় সমানুপাত। এটি অনুধাবনের ব্যাপার। তখন কোনো কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য হয় যখন কোনো বৈশিষ্ট্যের আধিক্য থাকে না, আবার স্বল্পতাও থাকে না, তখনই অনুপাত ঠিক আছে বলা যায়। ঠিক বলা যায়। তারপরে ভারসাম্য, ভারসাম্য, স্কুলে, খেলার মাঠে বা পার্কে আমরা ঢেকিতে চড়ে খেলি। বসার পর ঢেকির দুদিকে যদি সমান ওজন না হয় তাহলে খেলা সম্ভব খেলাটা চালিয়ে নেওয়া যায়। এটি ভারসাম্যের নীতি। কোন মধ্যবিন্দুর উভয় দিকে সমান দূরত্বের একই আকার আয়তনের বস্তু স্থাপন করে ভারসাম্য রাখা হয়। মিল, মিলটা কি? কোন ঘরে প্রবেশ করলে যখন দেয়াল থেকে শুরু করে মেঝে, আসবাবপত্র, পর্দা, আলো ইত্যাদি সবকিছুর মধ্যে একটা সম্পর্ক ফুটে ওঠে, দেখতে কোন রকম অসম্ভব লাগে না, তখন বুঝতে হবে ঘর সাজানোতে মিল রাখা হয়েছে। এটা হতে পারে একটি জিনিসের বিভিন্ন অংশের মিল, আবার জিনিসটির সাথে অন্যান্য সকল উপকরণের মিল। ছন্দ, এটি একটি আকর্ষণীয় গতিশীল অবস্থা। কোন শিল্প দেখার সময় চোখ কোন কিছুতে যেন বাধাপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। কোন কিছু পুনরাবৃত্তি করার মাধ্যমে ছন্দের সৃষ্টি হয়। শিল্পকে প্রাণবন্ত ও চলমান করতে ছন্দের দরকার হয়। প্রাধান্য শিল্প, প্রাধান্য শিল্প তৈরির সময় কোন একটি অংশকে অন্য অংশের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা এমন ভাবে তৈরি হয় যেন একটি বিশেষ অংশের উপর আগে দৃষ্টি পড়ে। যেমন ঘরে ঢুকলে কোথাও ফুল সাজানো থাকলে সেটা আগে চোখে পড়ে, আবার ফুল সাজানোর সময় ছোট ছোট ফুলের সাথে বড় একটি গাঢ় রঙের ফুল দিয়েও প্রাধান্য সৃষ্টি করা যায়।
তারপরে সৃজনশীল চিন্তাধারা বলো এটা শেষ করো। চিন্তাধারার কলা কলা কৌশল পূর্ণ প্রকাশ হলো শিল্প। শিল্প মানুষকে আনন্দ দেয়, আকর্ষণ করে। শিল্প সৃষ্টির দক্ষতা একটি বিরাট সম্পদ যা আমাদের প্রত্যেকের কাছে সুপ্ত অবস্থায় থাকে। সঠিক উপায় না জানার কারণে অনেক সময় তা কাজে লাগানো যায় না। সঠিক উপায় জেনে মনের সৃজনশীল চিন্তাধারা কাজে লাগিয়ে যে কেউ কোনো কাজকে সুন্দর ও আনন্দদায়ক করতে পারে, তবেই শিল্প সৃষ্টির উদ্দেশ্য লাভ করবে। তার মানে হচ্ছে আমরা যেই কাজটা করি না কেন, সেটা অবশ্যই আমাদের সঠিক উপায় জানতে হবে এবং পরিকল্পনা মাফিক হতে হবে, এবং যে 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 কাজটা করব সেই কাজটা সম্পর্কে মূলত আমাদের জানতে হবে যে যে কাজটা করলাম এই কাজটা আসলে কতটুকু সার্থক হবে, বা সার্থকতা আনতে হলে আমাদের কি করতে হবে। এই পূর্বের জিনিসগুলো যদি আমরা জানি তাহলে সেটা সুন্দর হবে। তার মানে এই কথাটা হচ্ছে যে আমরা যদি ঘরটাকে সাজাতে চাই তাহলে সেখানে অবশ্যই রঙের কারুকার্য থাকবে, এবং কোন রং কোন ভাবে কাজে, কোন কালারের সাথে কোন কালারটা মিলবে পাশাপাশি রাখলে, ইত্যাদি সবকিছু আমাদের মাথায় রেখে যদি আমরা ঘরটাকে সাজাই তাহলে ঘরটা দেখতে আকর্ষণীয় হবে, মনোরম হবে এবং বসবাসের জন্য উপযোগী হবে, এবং আমাদের মনকে আনন্দ দেবে, এবং আমরা কি করবো সেখানে থেকে আরাম পাবো এবং আরামদায়ক হবে। আর হচ্ছে আমরা যে কোনো কাজেও তখন আমাদের কি ভালো লাগবে, তাই না? আমরা সুস্থ থাকবো। এক কথা কি, আমরা আমাদের মন ভালো থাকলে আমরা নিজেরা সুস্থ থাকবো। আচ্ছা, এরপরে দেখবো আমরা পার্ট 3। দেখো, অভ্যন্তরীণ আসবাবপত্র যথাস্থানে সংস্থাপন। এখন আমার ক্লাসে রিডিং করো না, এমন কি আছো? মিস, আমি পড়ি। আমি কে নাম বলো? মিস জান্নাত। হ্যাঁ জান্নাত বলো। অভ্যন্তরীণ আসবাবপত্র যথাস্থানে সংস্থাপন। গৃহে আমরা নানা ধরনের আসবাবপত্র ব্যবহার করি। খুব প্রয়োজনীয় কিছু আসবাব যা প্রায় সব বাড়িতেই থাকে সেগুলো হলো খাট, আলমারি, টেবিল, চেয়ার, সোফা, আনলাম, ড্রেসিং টেবিল ইত্যাদি। গৃহের আসবাব যথাস্থানে সংস্থাপনের উপর গৃহ পরিবেশের আরাম ও সৌন্দর্য অনেকখানি নির্ভর করে। আসবাবপত্র যথাযথ স্থানে সংস্থাপন করা হলে আমাদের কাজ করা সহজ হয়, সময় ও শক্তির অপচয় হয় না, শারীরিক ও মানসিক ক্লান্ত কম হয়। এসো আমরা জেনে নিই আসবাবপত্র যথাস্থানে সংস্থাপনের জন্য কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়। প্রয়োজনের চেয়ে বেশি আসবাব কক্ষের সৌন্দর্যকে নষ্ট করেন। প্রয়োজনীয় অতিরিক্ত আসবাবপত্র হাঁটা চলায় অসুবিধা সৃষ্টি করে, ঘরের আলো ও বাতাস প্রবেশে বাধা দেয়। ঘরে আলো জায়গা কম থাকে, ঘরে খালি জায়গা, খালি জায়গা, খালি জায়গা কম থাকে, চিমসাম মনে হয় না। এই জন্য আসবাব ক্রয় বা সংস্থাপনের আগে প্রয়োজনীয় কথা বিবেচনা করা উচিত। প্রতিটি কক্ষের জন্য অনুযায়ী আসবাবপত্র সাজাতে হয়। বসার ঘরে অতিথিদের জন্য বসার সোফা, চেয়ার থাকা জরুরি। যেভাবে শোবার ঘরে খাট, আলমারি, খাবার ঘরে ডাইনিং টেবিল, চেয়ার সংস্থাপন করতে হবে। অনেক সময় দেখা যায় কাজের অসুবিধা করে দেখতে ভালো লাগবে চিন্তা করে আসবাব সাজানো হয়েছে। আসবাবে এরকম ত্রুটিপূর্ণ বিন্যাসে সময় ও শক্তি বেশি খরচ হয়। যেমন পড়ার টেবিল অনেক দূরে, বইয়ের তাক। আসবাবপত্র এমন ভাবে সাজাতে হবে যে চলাচলে অসুবিধা না হয়। আসবাবের কোনায় ধাক্কা লাগা, পায়ে হোঁচট খাওয়া ইত্যাদি বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। বিশেষ করে পরিবারের শিশু, বয়স্ক ব্যক্তিদের হাঁটা চলার সুবিধা দেখতে হবে। যে কাজের জন্য আসবাবটি সাজানো হচ্ছে সে কাজটি যেন আরামদায়ক ভাবে সম্পূর্ণ করা যায়। উজ্জ্বল আলোর নিচে পড়ার টেবিল ও রান্নার স্থানের ব্যবস্থা করতে হবে। পড়ার টেবিল এমন জায়গায় থাকবে যে যথেষ্ট আলো ও বাতাস পাওয়া যায়। কাজের স্থানে উপযুক্ত আলো বাতাস ব্যবস্থা থাকলে কাজের ইচ্ছা ও মনোযোগ বাড়ায়। বড় আকারের আসবাব সংস্থাপনের জন্য বড় দেয়াল প্রয়োজন। যেমন বড় দেয়ালের সামনে আলমারি রাখতে হয়।
প্রত্যেক আসবাবের সামনে ব্যবহারের সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা রাখলে ভালো হয়। দরজা জানালা খোলার সুবিধার দিকে লক্ষ্য রেখে আসবাব সংস্থাপন করা প্রয়োজন। আসবাব সংস্থাপন শিল্পনীতি অনুসরণ করতে হবে। আসবাবের আকার আকৃতি আকার আকৃতির সাথে কক্ষের আকার আকৃতি সম্পর্ক অত্যন্ত বেশি। হ্যাঁ, ছোট ঘরে অতিরিক্ত আসবাব ঘরের সৌন্দর্য নষ্ট করে। জায়গার অভাবে বর্তমানে বহুমুখী আসবাব ব্যবহারের প্রবণতা বাড়ছে। একটি বহুমুখী আসবাব দিয়ে একাধিক প্রয়োজন মেটানো যায়। যেমন সোফার পিছনে অংশ সমান করে খাট এবং ভিতরের অংশ সংরক্ষণ একক হিসেবে ব্যবহার করা যায়। সোফার ছবি দেখানো আছে, যেহেতু বাসগুলো হয়ে জায়গার অভাব চলেছে, তাই আসবাব স্থাপনে জায়গার সুষ্ঠু ব্যবহারের দিকে খুব বেশি নজর দেওয়া হয়েছে। আচ্ছা, ভেরি গুড জান্নাত, অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে পড়া। এখানে দেখো আমরা কিছু বসার জিনিসপত্র দেখি, আরাম ও কাজ অনুযায়ী আসবাবপত্র সাজাতে হয় আমাদের সুবিধার্থের জন্য। এই যে অনেক কিছু আমরা দেখলাম, যাতে পায়ে না বাজে, এগুলো মানে তোমরা তো করতে পারবে না, আমাদের এই আসবাবপত্র গুলো সাজানোর সময় একটু হেল্প করবে, যে নিজের এখন তো ক্লাস 7-এ পড়ো, এখন অনেক কিছু হেল্প করতে পারবে। যে আম্মু এটা এই পর্দাটা এই এই জানালাটা দিলে ভালো হবে, আম্মু এই দরজায় এই পর্দাটা দেওয়া ভালো লাগবে, তারপর হচ্ছে সোফাটা কোথায় থাকবে, ডাইনিং টেবিলটা কোথায় থাকবে, রুম গুলো তো আলাদা আলাদা আমাদের থাকে, তারপর আম্মুকে অনেক কিছু তোমরা হেল্প করতে পারবে। কারণ হচ্ছে যদি একটু কথা বলে সহযোগিতা করো, ঘরটা সুন্দর করে সাজানো হবে, আম্মুর সাথে একটু বুদ্ধিতে সহযোগিতা করলে। যেহেতু তোমরা এখন পড়লে, এখন জানলে যে আসবাবপত্র রাখার কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে, সেহেতু সেই অনুযায়ী এখন থেকে তোমরা কাজ করবে। আচ্ছা, এখানে দেখো কাজটা কি আছে আমাদের, আসবাব সংস্থাপন সচরাচর যে ত্রুটি গুলো চোখে পড়ে তা তালিকা করো, আর আসবাবপত্র এখানে আসবাবপত্র হবে সংস্থাপনের তুমি কোন কোন বিষয় বিবেচনা করবে, গুরুত্ব অনুসারে সাজাও। কক্ষ সজ্জার উপকরণ পাঠ 4 আছে আমাদের, আর হচ্ছে আমাদের বাকি থাকলো। হ্যাঁ আফরা, পাঠ 4 আর দ্বিতীয় অধ্যায়টা আমরা পড়ে ফেলবো। তাহলে আমরা খ বিভাগে আগামী ক্লাসে শুরু করবো, খ বিভাগটা শেষ করে আবার শারীরিক শিক্ষা যাবো। শারীরিক শিক্ষাটা আমি একদিনেই তোমাদের সাথে একটু আলোচনা করে শেষ করতে চাই। ঠিক আছে, তাহলে সবাই কি করবে বলো তো, দ্বিতীয় অধ্যায়টা খুব সুন্দর করে পড়বে। আমি হচ্ছে ক্লাসে জিজ্ঞাসা করব যে সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা কি জানতে পেলাম, বলতে কি বলতে পারবে বলবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।